প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নিশ্চয় তোমরা সুস্থ আছো, ভালো আছো। আমাদের পরিবারও আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমি সবসময় কামনা করি সবাই যেন সুখে থাকে, ভালো থাকে। যাই হোক, মহাবিশ্বের করোনা ভাইরাসের কারণে তোমাদের লেখাপড়ার কোনো ক্ষতি হবে না, কারণ আমরা কন্টিনিউ অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি। তোমরাও কিন্তু কষ্ট করে এখন করতেছো, ক্লাস দেখতেছো, শুনতেছো, বুঝতেছো, সেজন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, সামনে তো প্রথম সামনে পরীক্ষা, তোমাদের প্রস্তুতি আশা করি ভালো। আমার 100% বিশ্বাস আমার ছাত্রছাত্রীরা খুবই ভালো, ওরা মনোযোগ সহকারে লেখাপড়া করে। তোমরা বই নিয়ে বসে পড়ো। আমি আজকে তৃতীয় পাঠে, প্রথম সমীক্ষাকে তৃতীয় পাঠে 9 পৃষ্ঠা খুলে গেলো, ওটা পড়াবো, রিভিশন দেবো। তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো। তাহলে বইয়ে 9 পৃষ্ঠা খুলেছ, বুদ্ধত্ব লাভের পর বুদ্ধ প্রথম সপ্তাহ কীভাবে কাটালেন, বোধিবৃক্ষের নিচে ধ্যানে বসে বিমুক্তি সুখ অনুভবের মধ্য দিয়ে প্রথম সপ্তাহ কাটালেন, বুদ্ধ দ্বিতীয় সপ্তাহ কীভাবে কাটালেন, বুদ্ধের ধ্যানের সময় বোধিবৃক্ষ ছায়া দিয়ে আশ্রয় দিয়েছিল, তাই বোধিবৃক্ষের নিকটে দাঁড়িয়ে কৃতজ্ঞতা স্বরূপ নিষ্ফল দৃষ্টিতে কাটিয়েছিলেন দ্বিতীয় সপ্তাহ, বুদ্ধ তাঁর নবধর্ম প্রচার না করার জন্য কেন চিন্তা করলেন, তিনি চিন্তা করলেন তাঁর আবিষ্কৃত ধর্ম অত্যন্ত দুর্বোধ্য, কঠিন, মানুষের পক্ষে বোঝা সহজ নয়, তাই তিনি নবধর্ম প্রচার না করার চিন্তা করলেন। কাল অনুরোধে বুদ্ধ তাঁর নবধর্ম প্রচারের সিদ্ধান্ত নেন ব্রহ্মা সরস্বতী অনুরোধে, তাদেরকে তিনি প্রথম ধর্মোপদেশ দেন, পঞ্চবর্গীয় শিষ্য যারা একসময় তাঁর সাথে অবস্থান করতেন তাদের নিকট সর্বপ্রথম তিনি ধর্মোপদেশ দেন। কোন স্থানে প্রথম ধর্মোপদেশ দেন? সারনাথে প্রথম ধর্মোপদেশ দেন। সারনাথ কোথায় অবস্থিত? ভারতের উত্তরপ্রদেশে সারনাথ অবস্থিত। তারপরে বুদ্ধ কত বছর ধর্মপ্রচার করেন? বুদ্ধ 45 বছর ধর্মপ্রচার করেন। বুদ্ধ কত বছর বয়সে পরিনির্বাণ লাভ করেন? বুদ্ধ 80 বছর বয়সে পরিনির্বাণ লাভ করেন। তিনি কোথায় পরিনির্বাণ লাভ করেন? তিনি কুশীনগরে পরিনির্বাণ লাভ করেন। যাই হোক, তোমরা ভালো করে প্রস্তুতি নিবে প্রথম সময়িক পরীক্ষা। আর আমার উপদেশ থাকবে একটাই, মানবতা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। কে কোন ধর্ম কোন জাতিকে বিবেচ্য বিষয়ে, মানুষ শ্রেষ্ঠ ধর্ম, মানবতা শ্রেষ্ঠ ধর্ম, একে অপরের পরিপূরক। আর তোমরা ইতিমধ্যে দেশগুলি জমা দিয়েছো, সেজন্য তোমাদেরকে ধন্যবাদ। ভালো করে পরীক্ষা প্রস্তুতি নিবে, ভালো ফলাফল কামনা করে তোমাদের আমি বিদায় দিচ্ছি, সুস্থ থাকবে। আসুন, তোমরা আরেকটা জিনিস খেয়াল করবে, যেমন মনে করো শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণটা চেষ্টা করবে যে পুরোপুরি লাইন লেখার জন্য। অনেকে কিন্তু শূন্যস্থান পূরণ শুধু আনসারটা লিখে, আমি আশা করব আমার ছাত্রছাত্রীরা পুরো শূন্যস্থান লেখার চেষ্টা করবে, আর বানানভুল যেন না হয় ওইটা খেয়াল করবে। তারপরে এই যে প্রশ্ন, এখানে কিছু কিছু শব্দ কঠিন আছে, এই কঠিন শব্দগুলো যেমন মনে করো বোধিবৃক্ষ, বোধিবৃক্ষ এগুলো খেয়াল করবে, বানানভুল খুব একটু তোমাদের জন্য একটু কঠিন। বিমুক্তি, বিমুক্তি, হ্যাঁ, অনুভব, এগুলো একটু খেয়াল করবে, বোধিবৃক্ষ, বিমুক্তি, অনুভব, ধ্যান, কেমন, কৃতজ্ঞতা, নিষ্ফল, এগুলো কিন্তু কঠিন শব্দ, নিষ্ফল, স্বরূপ, হ্যাঁ, দৃষ্টি, তারপরে এগুলো আশ্রয়, হ্যাঁ, এগুলো, তারপরে তোমাদের দুর্বোধ্য, তারপরে দুর্বোধ্য, তারপর ব্রহ্মা সহস্পতি, ব্রহ্মা সহস্পতি, এগুলো একটু খেয়াল করবে, বানানগুলো একটু কঠিন। পঞ্চবর্গীয়, পঞ্চবর্গীয়, কেমন, তারপরে আগুলি মোটামুটি সহজ আছে, কুশীনগরগুলো সহজ আছে মোটামুটি, কিন্তু আমি তোমাদেরকে যে পয়েন্টগুলো দিচ্ছি সেই পয়েন্টগুলো একটু খেয়াল করবে, কারণ এই পয়েন্টগুলো, এই শব্দগুলো একটু কঠিন। তোমরা এখানে যদি একটু মনোযোগ দাও তাহলে আশা করি ভুল হবে না, আর লাইন সোজা করে লেখার চেষ্টা করবে। এখন থেকে যদি লাইন সোজা করে নির্ভুলভাবে লেখার চেষ্টা করো তাহলে আস্তে আস্তে যখন উপরের ক্লাসে চলে যাবে তোমার কী হবে, সাকসেসটা মানে গ্রোথটা ভালো হবে, তুমি সামনে যত যাবে তত তোমার নাম্বার বাড়বে, তোমার জ্ঞানটা বাড়বে, বুদ্ধি বাড়বে, কেমন, আইডিয়া বাড়বে, সব কিছু বাড়বে তোমার, এক কথায় তোমার সৃজনশীল, সৃজনশীল যে বুদ্ধিটা বুদ্ধিটা থাকে ওইটা তোমার বাড়তে থাকবে। সবসময় চেষ্টা করবে বুঝে বুঝে প্রশ্ন করবে, আগে বুঝে বুঝে প্রশ্নটা করবে, বুঝে শুনে করার পর চেষ্টা করবে যে প্রশ্নটা কী, আনসারটা তুমি নিজের আইডিয়া থেকে দেওয়ার চেষ্টা করবে। যদি তুমি এখান থেকে যদি লাইনে লাইনে শিখো তাহলে এটা বেশিক্ষণ আসলে ক্ষণস্থায়ী, এটা বেশিক্ষণ থাকে না,
সুস্থ করা উপলে কিন্তু প্রশ্নটা যদি ভালো করে বুঝতে পারো কিন্তু তোমার আনসারটা কিন্তু সহজে কি হবে মানে এখানে রেকর্ড হয়ে যাবে তোমার মেমোরিতে গেঁথে যাবে এটা সহজে ডিলিট হবে না এটা তোমার কাজে আসবে এটা হচ্ছে যে সৃজনশীল তাই এখন বর্তমান যুগটা হচ্ছে কম্পিটিশান সৃজনশীল এটা মাথায় রেখে লেখাপড়া করবে আর কোনো প্রবলেম হলে হাউস টিউটর অথবা গার্ডিয়ানের সহযোগিতা নেবে বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করবে ওদের উপদেশ মেনে চলবে পিতা মাতার উপদেশ মেনে চলবে বয়োজ্যেষ্ঠদের উপদেশ মেনে চলবে শিক্ষকদের উপদেশ মেনে চলবে মনে করবে যে সবাই তোমাদেরকে ভালোর জন্য উপদেশ দিচ্ছে যাই হোক